এটা ঘুরা থাকে। হ্যাঁ হ্যাঁ মার্কিং করো, পেশেন্ট নিজেই মার্কিং করতেছে কোন কোন এরিয়া আমরা লাইপো ইনজেকশন দিব সেটা করো পাপা। কোন পন্থ এইদিকে, কোন পন্থ এটা তো পিছনে সারি দেখালাম। হ্যাঁ হ্যাঁ, আর এইদিকে এদিকে হবে না, এটা হ্যাঁ এটা মানে এটার এইদিকে আসবে না, এদিকে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন একটু দাগাচ্ছি, ঠিক আছে? এই এদিকে আসবে না? হ্যাঁ হ্যাঁ এরকম, এই ঠিক আছে বাবা। জি দেখো আরো ঘোরাতে। আচ্ছা এই ওকে, জি এই হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি একটু ঘুরো, তাহলে আমরা এই এরিয়াতে আমরা লাইপো ইনজেকশন দেব। তার একটু ওয়াস্টিং আছে প্রায় 1 ইঞ্চির মতো, এটা থেকে এটা একটু ওয়াস্টিং আছে, এদিক থেকে কম আমার, ঠিক আছে? তাহলে এই এরিয়াটাতে আমরা ফ্যাট দিচ্ছি লোয়ার অ্যাবডোমেন থেকে, ঠিক আছে? আচ্ছা আমরা একটু তল পেটটা একটু ই করি এখন, ঠিক আছে? এইভাবে থাকো, তাহলে আমরা তল পেট থেকে নিচ্ছি, তাই তো? এই এরিয়া থেকে নিচ্ছি, ঠিক আছে? আর কোথাও উঁচু আছে তোমার? সেটাই তো কমবে এই এরিয়া থেকে, তুমি আরো কোথাও কমাইতে চাচ্ছ বাবু বলো। এটা আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর এটা আসবে, তাহলে এটা আসবে। ওকে ওকে, তাহলে এই এরিয়া থেকে আমরা লাইপো সেকশন করছি, ওকে? আর বেশি করা যাবে না ইনশাল্লাহ, ওকে? আর এদিক কিন্তু অনেকের বেশি থাকে। হ্যাঁ আমরা লাইপো ইনজেকশন করতে যাচ্ছি, একই সঙ্গে লাইপো সাকশন ফন্ডাল লোয়ার অ্যাবডোমেন এন্ড পেরিঅম্বিলিকাল রিজিয়ন। পেশেন্ট চাচ্ছে যে এখানে তার যে থাইটা একটা ওয়াস্টিং আছে প্রায় 1 ইঞ্চির মতো, দেন দ্য লেফট থাই আমরা মেজারমেন্ট করে দেখেছি একটা 37 আর একটা 38 ইঞ্চি। তো আমরা এই জায়গাটাতে ফ্যাট দেব বা একই সঙ্গে তো একটু পেটের চর্বিও কমাতে চাচ্ছে, এখান থেকে আমরা লাইপো সাকশন করে প্রসেস করে আমরা এখানে দিয়ে দেবো। ফ্যাট ইনজেকশন বা ফ্যাট ট্রান্সফারের একটা সুবিধা হলো যেখান থেকে নিচ্ছি সেই এরিয়াটা লাইপোসাকশন করা হয়ে যাচ্ছে এবং সেই এরিয়াটা সাধারণত কমতেছে। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনটা বেশ বাল্কি ছিল, একই সঙ্গে বাল্কি চলে যাচ্ছে এবং যে এরিয়াটা দিচ্ছি সেই এরিয়াটা রিএনিমেশন হচ্ছে। দ্যাট ইজ হলো বোথ ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট সাইডেই একটা ভালো উপকার আছে যদি পেশেন্ট বাল্কি হয়। বিশেষ করে এখান থেকে আমরা লাইপোসাকশন করেছি, লাইপোসাকশন করে কিছু ফ্যাট আমরা তৈরি করেছি, রেডি করেছি যে লাইপো ইনজেকশন করার জন্য এখানে হলো আমরা ইনজেক্ট করব। আর রিমেনিং ফ্যাটটা হলো আমরা ফেলে দিচ্ছি, ফেলে দিচ্ছি বলতে আমরা টোটালি হলো যে এটা হলো সাকারে চলে যাচ্ছে। তো আমাদের লাইপোসাকশন আসলে বেস্ট পর্যায়ে, আমরা যে ধরনের চেয়েছিলাম ওইটা হলে করে দিয়েছি। আমরা এরপরে আর উপর দিয়ে একটা হলো অ্যাবডোমিনাল বাইন্ডার ব্যবহার করব যাতে একটু প্রেশারে থাকে, ভিতরে যেন কোনো ফ্লুইড টুইড কালেকশন না হয়। ফ্যাট ইনজেকশন দিচ্ছি আমরা লাইপোসাকশন এখান থেকে করার পরে প্রসেস করে নিয়ে এখন আমরা ইনজেক্ট করতেছি, যেহেতু একটা ওয়াইড এরিয়া সুতরাং এখানে ডাইরেক্ট সিরিঞ্জের মাধ্যমে আমরা দিচ্ছি। যদি খুব স্মল অ্যামাউন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা বারবার বলছি যে লাইপো ইনজেকশন গান পাওয়া যায় সেই গানটা আমরা ব্যবহার করি। এই এরিয়াতে ডিপটেস্ট আছে, আমরা এই জায়গাটা ফ্যাট দিয়েছি, আপনারা দেখেন যে এই পাশে ওই পাশ থেকে এই পাশটা আমরা ওভারফিলিং করেছি, কারণ হলো যে ফ্যাট কিছু রিডাকশন হয়ে যায়, 30-40% ফ্যাট রিডাকশন হয়ে যায়, সেই কারণে আমাদেরকে একটু ওভারফিলিং করতে হয়। এই ক্ষেত্রেও আমরা একটু ওভারফিলিং করে দিয়েছি, খুব ভালো রেজাল্ট।